নমস্কার, বিশ্ব বাংলা সংবাদের লাইভে আমি চন্দন। আজকের আলোচনার বিষয় বাংলা কবিতার প্রচার ও প্রসার। আমাদের সঙ্গে আছেন অসম্ভব কৃতী একজন মানুষ, ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায়, যার পরিচয় দিতে গিয়ে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, 42 বছর ধরে এই বাংলা কবিতা চর্চা করছেন অরুময়বাবু। নাকি আজকে আমরা পেয়েছি তার কাজ সম্বন্ধে জানবো, কি ধরনের কাজ করছেন বাংলা কবিতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তার যে চেষ্টা, নিরন্তর সাধনা, তার অল্প সময়ের সাক্ষী আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। অরুময়দা আমাদের স্টুডিওয়ে আসার জন্য আজকে অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ। এবং বাচিক শিল্পী হিসেবে অরুময়দার পরিচয় নতুন করে, জেলা রাজ্য তো আছেই, পৃথিবীর বিভিন্ন দেশে আমন্ত্রিত হয়ে অরুময়দা বাংলা কবিতাকে কিন্তু পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। তার সেই অভিজ্ঞতার কথা শুনব। সব মিলিয়ে আজকের অনুষ্ঠান বাংলা কবিতার প্রচার ও প্রসারে ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আমাকে বলো, কবে থেকে আবৃত্তি চর্চাটা শুরু করলে? প্রথমেই আমি অন্য কথা বলে শুরু করব। বিশ্ব বাংলা সংবাদের যারা রয়েছেন কর্মী, যারা চিন্তক, তাদেরকে ধন্যবাদ এই জন্য যে এরকম একটা নিউজ পৌঁছালে বাংলা কবিতার প্রচার প্রসার নিয়ে তারা একটি লাইভ অনুষ্ঠান করছেন। এর জন্য আমি সকল কবি, সাহিত্যিক এবং বাচিক শিল্পীর পক্ষ থেকে আমাদের ভালো লাগা জানাচ্ছি। আর চন্দন আমার ছোটো ভাইয়ের মতন, ছাত্রের মতন, তার প্রথম প্রশ্ন হচ্ছে যে কবে থেকে শুরু চন্দন? একটা কথা বলি, যেহেতু আমি এই কাজটা নিয়ে গবেষণা করি, আমার নিজের কেবলই মনে হয়েছে যে কোনো মানুষই জানো তো, জন্মসূত্রেই সে একজন বাচিক শিল্পী। যদি বলা হয় কেন, মা বলো, মা, মাম্মি, মাম্মি, সে মাম্মি, আম্মা, আম্মা, অর্থাৎ তাকে শেখানো হয়, আর স্মৃতি থেকে শ্রুত হয়ে যা বারবার উচ্চারিত হয় তাকেই বলে আবৃত্তি। কিন্তু এটা ভাবের ঘরে চুরি করে অভ্যাস মতন করে বলা হচ্ছে, উত্তরটা তা নয়। আমি শুরু করি একেবারে স্কুল জীবন থেকে, যখন আমি পানিহাটি ত্রান্না স্কুলে পড়ি, সালটা 1975, এরকম একটা সময়। তো সেই সময় আমাদের স্কুলে কবিতার চর্চা হতো, বিশেষত বাংলা কবিতার যিনি শিক্ষক ছিলেন কবি শান্তশীল দাস, তিনি আমাদের এগুলো শিখতে আগ্রহী করেছিলেন। জিতেন বন্দ্যোপাধ্যায় তিনি, অমূল্যমোহন চট্টোপাধ্যায় তিনি, এবং আমাদের ছবি স্যার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, তিনি আমাদেরকে নিয়ে আসেন আকাশবাণী কলকাতাতে। তখন আমি ওইরকম ক্লাস সেভেনে পড়ি, শিশুদের যে অনুষ্ঠান হতো সেখানে, তো সেই সূত্রে তখন থেকে স্কুল লাইফ থেকে চর্চা, এবং তারপরে খুব সিরিয়াসলি চর্চা করতে শুরু করলাম শ্যাম বন্দ্যোপাধ্যায়ের কাছে, আড়িয়াদহে তার বাড়ি, পানিহাটিতে তিনি যেতেন মামার বাড়িতে, সেই সূত্রে নীলরতন চট্টোপাধ্যায় তিনি আমাকে, সুতরাং আমার প্রথম গুরু শ্যাম বন্দ্যোপাধ্যায়। তো আমাকে আমাদের দর্শকদের একটু বলো, এ পর্যন্ত বাংলা কবিতার প্রচার প্রসারে কি কি কাজ করলে, তুমি কি কাজ করছো? প্রথম কথা বলবো যে বাংলা কবিতার প্রচার প্রসার করতে গিয়ে আমি নিজেই শিখছি 40-42 বছর ধরে। আর আমার যে সামান্য অর্জিত যে অভিজ্ঞতা, আমি রবীন্দ্রভারতী থেকে নাটক নিয়ে পড়াশোনা করেছি, তার আগে অবশ্য আমি বিজনেস ম্যানেজমেন্ট পড়তাম, এবং তার আগে আমি অ্যান্থ্রোপোলজি নিয়ে বঙ্গবাসী কলেজে পড়তাম, কিন্তু বিজনেস ম্যানেজমেন্ট পড়তে গিয়ে আমার মনে হলো যে এটা আমার কাজ নয়। তখন আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা করতে যাই, সেখানে প্রথিতযশা এবং এমন বড় বড় মাপের সমস্ত শিক্ষকদের পেয়েছি, তাদের কাছ থেকে আমার মনে হলো যে এটা খুব সিরিয়াসলি শিখতে হবে। এবং শ্যাম বন্দ্যোপাধ্যায় আমাকে শেখাতে শুরু করলেন, আমাকে বললেন যে বছর তিনেক বাদে তুমি কোথাও অনুষ্ঠান করতে পারবে না 3 বছর। আমি ওই ছোটদের জন্য যে অনুষ্ঠান করেছি করেছি, তারপরে যুববাণীতে আমি শুরু করি 1981 সালে, কিন্তু শ্যাম বন্দ্যোপাধ্যায়ের কাছে যাই তার 3 বছর আগে, উনি বললেন পানিহাটিতে তুমি শুরু করো। তো আমার শুরুটা হচ্ছে আমার জেলা কলকাতা শহরের প্রান্তিক গ্রাম পানিহাটি, সেখানে ছেলেমেয়েদের অ আ ই এই শেখাতে শুরু করি, আমি ক খ গ ঘ শেখাতে শুরু করি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। সেখান থেকে আজকে বহু ছেলেমেয়ে তারা গণমাধ্যমে কাজ করছেন, মানে
বিদেশি গণমাধ্যমে কাজ করছেন এবং আমার রাজ্যের প্রতিটি দেশের গণমাধ্যমে কাজ করছেন, এটা একটা কাজ। তার সঙ্গে বহু ছেলে মেয়ে তারা অন্যান্য জবে রয়েছে, কেউ কলকাতা পুলিশের সার্জেন্টে কাজ করছে, তিনি বলছেন যে স্যার আপনার কাছে ওটা শিখেছিলাম বলে আমি মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে পারি। কেউ সরকারের প্রশাসনিক স্তরে কাজ করছে, সেই কাজটা একটা হচ্ছে। আর ছাত্র ছাত্রীরা ইংরেজি মাধ্যমের যুগ, বাবা মারা চাইছেন যে বাংলাটা সে ভালো করে বলুক, সেই কাজটা চলছে, নানান ওয়ার্কশপ সেমিনার এসব চলছে, বই লেখা চলছে এবং কতগুলি প্রকল্প চলছে, আমি সেগুলো ধীরে ধীরে বলবো। উরুমাদা, আজকে বাংলা কবিতার প্রচার প্রসার নিয়ে তো আমরা আলোচনা করবই, মানে লোকটা সামলাতে পারছেন, একটা একটা কবিতা যদি শোনাও আমাদের দর্শকরাও যারা আজকে সংবাদ বিশ্ব বাংলা এবং বিশ্ব বাংলা সংবাদের পর্দায় সরাসরি এই অনুষ্ঠান দেখছেন, একটু শুনে নিই উরুময়দার কবিতা। কবিতা বলতে আমার ভালোই লাগে, রবীন্দ্রনাথ ছাড়া শুরু আর কাকে দিয়ে বা করা যায়, কিন্তু এখানে সময়ের অবকাশ কম, তাই অল্প অল্প কয়েকটি কয়েকটি করে লাইন শোনাব। কবিতা আমার বহুকালের প্রিয়সী, বোধহয় যখন আমার রথির মতো বয়স ছিল তখন থেকেই তার সঙ্গে আমার বাগদত্তা হয়েছিল। আমার জীবনে এটা সত্য, একই সঙ্গে সুনীল শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা, ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য, অপলক মুখ স্ত্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয় মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করতে পারি। বাহ দারুণ, আরো দু একটা যদি একটুখানি শুনি। দাও সূর্য দাও ধৈর্য হে উদার নাথ, দাও দাও প্রাণ হে সর্বশক্তিমান, দাও অমৃত মৃত জনে, দাও ভীতি চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। কাজী নজরুল ইসলামের লেখা দাও সূর্য দাও ধৈর্য, অসাধারণ উরুময়দা। উরুময়দার কবিতা আমরা আবার শুনবো, আগে আলোচনাটায় ফিরে আসি যে আলোচনায় আমরা ছিলাম বাংলা কবিতার প্রচার প্রসার। একটু বলো যে কি করে ভালো আবৃত্তি করা যায়, এই উদাত্ত কণ্ঠে তোমার আবৃত্তি শুনলাম, উচ্চারণ কিভাবে আমাদের যারা দর্শক জানো না, আমি তো নাটক নিয়ে পড়াশোনা করে পিএইচডি করেছি, গবেষণাটা আমার কাজ ছিল এবং সেখানে আমার বিষয়টাই ছিল যে কবিতা আবৃত্তি এবং নাটক, সেই নিয়ে আমার পিএইচডি। তাতে আমরা যা পড়েছি এবং জেনেছি ইতিহাস থেকে যে কণ্ঠস্বর ছোটবেলা থেকেই মুক্তভাবে চর্চা করতে হবে, সারে গামা পাধা এটা যেমন চর্চা করতে হবে, তেমনি অ আ ই ই উ উ এর জন্য প্রকৃত শিক্ষক দরকার, শব্দ প্রক্ষেপণ প্রক্ষেপণ করতে হবে, সুরে বলতে হবে অ আ, মানে কণ্ঠস্বরটাকে তুমি কন্ট্রোল করছো, প্রক্ষেপণ অ আ, এই যে তোমার নানান রকম চর্চা, এটা বিগত 40 বছর ধরে করছি এবং বিভিন্ন বিজ্ঞানীদের সঙ্গে কথা বলা, বই পড়া, ENT স্পেশালিস্টদের সঙ্গে কথা বলা, হ্যাঁ একটু একটু অবশ্যই নিজেকে সংযত রাখতে হবে অনেক কিছু থেকে, বিশেষত খুব তেল ঝাল খাওয়া, খুব ধূমপান, খুব যাতে গলার ক্ষতি না হয় সেইটা করা যেন না হয় সেটা লক্ষ্য রাখা, আর রোজ পড়া, খবর কাগজ পড়া, বিভিন্ন সাহিত্য পড়া। এবার জীবন হয়ে উঠুক আরো সুন্দর স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে, ভরসা রাখুন নিজের ওপর, নিজের পায়ে দাঁড়ান,
আত্মমর্যাদা প্রকল্পে সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পের জন্য 1.5 লক্ষ টাকা সরকারি অনুদান ও আত্মসম্মান প্রকল্পে সর্বাধিক 25 লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পের জন্য সরকারি অনুদান 3.5 লক্ষ টাকা। উন্নয়নের পথে, উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড। আমি যখন রবীন্দ্রভারতী থেকে পাশ করে আমি আমার কর্মজীবনে অংশ নিয়েছি, সেটাও একটি গণমাধ্যমে কাজ করি, তখন আমার মনে হলো যে কি করে ভালো আবৃত্তি করা যায়, এইটা যদি আমি একটা প্রকল্প করি যাতে আমি করব মালির কাজ আর মালাটা গাঁথার চেষ্টা করব। সেখানে বাংলা তথা ভারতের প্রথিত যশা বিভিন্ন ক্ষেত্রে মানুষজন, যেমন ফিল্মের সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, এরা যেমন ছিলেন, নাট্য জগতের রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কুমার রায়, অশোক মুখোপাধ্যায়, ছাউলি মিত্র, এরা ছিলেন। কবিদের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, শুভ দাশগুপ্ত, সুবোধ সরকার, এরা ছিলেন। ইএনটি স্পেশালিস্ট ডক্টর শান্তনু বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত জগতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, এদিকে অভিনয় দেবরাজ রায়, লম্বা তালিকা লম্বা। আর এছাড়া দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, জগন্নাথ বসু, উর্মিমলা বসু, তাদের সবাইকে অ্যাপ্রোচ করলাম। এমনকি সঙ্গীত জগতে পণ্ডিত অজয় চক্রবর্তীকে অ্যাপ্রোচ করলাম, বললাম যে আপনাদের বলতে হবে যে কবিতার ক্ষেত্রে সুর কতটা দরকার। কবিদের বললাম যে কবিতা যে আপনারা তৈরি করেন তাতে একটা শরীর গঠন করেন কেমন করে করেন। আবৃত্তিকারদের জিজ্ঞাসা করলাম কী করে আপনারা জিনিসটাকে তৈরি করেন। ইএনটি স্পেশালিস্টকে জিজ্ঞাসা করলাম কণ্ঠস্বরকে ভালো রাখবে কী করে। নাটকের যারা মঞ্চ করছেন, ফিল্ম করছেন, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কবিতায় কতটা নাটক আসবে, কতটা নাটক বর্জিত হবে। সবাইকে যখন বললাম তারা বললেন এই কাজটাকে তুমি পারবে, কিন্তু আশ্চর্যের বিষয় যে 33 জন মানুষ যাদের নাম করলাম আরও অনেকেই রয়েছেন তার মধ্যে, তারা আসলেন। আমরা প্রায় 12 ঘন্টা এটা রেকর্ড করলাম, আউট অফ 12 আওয়ার্স 5 ঘন্টা এডিট করে 5টি পর্বে কী করে ভালো আবৃত্তি করা যায়। তার তখন ক্যাসেট ছিল আর একটা বই তার আবার লিখেও দিয়েছিলেন, সেই নিয়ে আমরা প্রকাশ করলাম। শৈলুষ আমার যে একটি ছোট্ট দল আছে পানিহাটিতে, প্রকাশ করলাম কী করে ভালো আবৃত্তি করা যায়। এবং সেটি যিনি প্রকাশক তিনি বলেছেন এ পর্যন্ত বোধহয় 30,000-এর ওপরে বই বিক্রি হয়েছে, সেটা তার ব্যবসা হয়েছে, কিন্তু আমার ভালো লেগেছে। আমরা তাতে আর্থিক কোনো লাভবান হয়নি, কিন্তু যারা কবিতা চর্চা করছেন, কবিতাকে ভালোবাসছেন, তাদের উপকার হয়েছে, তারা অনেকে বলেছেন। অরুণাদা, তুমি দেশে বলো বিদেশে বলো আমন্ত্রিত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে তুমি ঘুরে দিচ্ছ, তোমার একটু অভিজ্ঞতা যদি শেয়ার করো আমাদের দর্শকদের সঙ্গে। খুব নস্টালজিক লাগছে চন্দন এই উত্তরটা করতে। আমার বাড়ি পানিহাটিতে গঙ্গার ধারে, যাকে বলে ব্যাঙ্ক অফ দ্য রিভার। আমার বাড়ি একটা ছোট মাঠ, তারপরে গঙ্গা। আমি যখন গঙ্গার ধারে সন্ধ্যেবেলায় কলেজ থেকে ফিরে চর্চা করতাম, ছুটির দিনগুলো সন্ধ্যেবেলায় চর্চা করতাম গঙ্গা ধারে, আকাশে প্লেন উড়ে যেত দমদম কাছে, তো আমি আমার অন্যান্য বন্ধু বান্ধবরা, তারা কেউ সেতার বাজায়, কেউ ডান্স করে, কেউ গান করে, তারা অনেকেই বিদেশ গেছে তাদের নিজস্ব শিল্পকলা নিয়ে। তো আমি ভাবতাম আমি তো কবিতা বলি, আমার পক্ষে কি কোনোদিন বিদেশের মাটিতে বাংলা কবিতার প্রচার প্রসার আমি করতে পারবো। হঠাৎ একটি সুযোগ এসে গেল, প্রথিত যশা অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, তার সঙ্গে কয়েকটি অনুষ্ঠান করতে গিয়ে তিনি আমার বললেন, অরুময় তুমি আমার সঙ্গে শ্রুতি নাটক করবে আর আবৃত্তি করবে, আমি একটু বিদেশ যাবো। উনি আমার প্রথম সুযোগটা করে দেন। আমরা বঙ্গ সম্মেলনে যাই, তার আগে প্রথম যাই 1998 সালে ইংল্যান্ডে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, মানে ওই ইউনাইটেড কিংডমের 4টি জায়গায়। তারপরে 1999 সালে যাই আমেরিকায় বঙ্গ সম্মেলনে সান ফ্রান্সিসকোতে, ওখান থেকে বঙ্গ মেলা এবং আরও অনেকগুলো স্টেটসে। তারপরে 2001 যাই আবার আমেরিকা এবং ইংল্যান্ড, এর মাঝে যাই বাংলাদেশ, সিঙ্গাপুর। ফলে
আমার নিজের মনে হতে লাগলো যে বাংলা কবিতাকে ভালোবাসেন এরকম বহু মানুষ পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে আছে। তোমাদের ধন্যবাদ, আজ হয়তো পৃথিবীর নানান প্রান্তে থাকা আমাদেরও কিছু বন্ধু বান্ধব ইউরোপ আমেরিকা বা অন্যান্য দেশে তারা দেখছেন, তারা সত্যিকারের ভালোবেসে ডাকেন, শুধু আমাকেই যে ডাকেন তা তো নয়, বাংলার অনেক কবি সাহিত্যিক শিল্পীদের ডাকেন। সেই দিক থেকে বিদেশের অভিজ্ঞতা খুব ভালো, তারা খুব উৎসাহের সঙ্গে 300-400 কিলোমিটার দূর গাড়ি চালিয়ে আসছেন এবং শুনছেন কবিতা, বাংলা কবিতা, বাংলা কবিতা, বড় কথা, বড় পাওয়া। নিশ্চয়ই আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আরো একবার মনে করিয়ে দিই, সংবাদ বিশ্ব বাংলা এবং বিশ্ব বাংলা সংবাদের পর্দা এই সরাসরি অনুষ্ঠানটি আজকের আলোচনার বিষয় বাংলা কবিতা প্রচার ও প্রসারে ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায়। অরুময়দার কাছ থেকে আমরা শুনছি তার অভিজ্ঞতার কথা, তার কাজের কথা, তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শুনব। তার আগে অরুময়দা জেনে নেব তোমার কাছ থেকে আর কোন কোন মাধ্যমে তুমি কাজ করছো। আমি প্রথমে ঠিক করেছিলাম বিজনেস ম্যানেজমেন্ট পড়ে ওরকম কিছু একটা হব, তারপরে আমি বুঝলাম যে ওটা আমার হবে না। ছোট একটি চাকরি পেলাম, একদিনের চাকরি করলাম হলদিয়া ডকে, এবং ফিরে এসে যিনি চাকরি দিয়েছিলেন তাকে বললাম যে স্যার আমি এটা করতে পারবো না, আমার দ্বারা হবে না। বাড়িতে মামা কাকা জ্যাঠা জেঠি সবাই বললেন ব্যাস তোমার হয়ে গেল। আমি রবীন্দ্রভারতীতে পড়তে চলে গেলাম। আমি ওই যে স্কুল জীবনে প্রথম রেডিওতে এসেছিলাম, কিরকম একটা ভিতরে বোধ হয় একটা স্তর পড়েছিল যে চাকরি করলে হয় রেডিও না টেলিভিশনে, নাম একটা কোথাও চাকরি করলো, সেইটা করতে গিয়ে আবৃত্তি করা, সঞ্চালনা, তখন তরুণ বয়স, পয়সা পেতে হবে, মঞ্চে মঞ্চে আবৃত্তি, অল ইন্ডিয়া রেডিওতে নাটক, মঞ্চে অভিনয়, শ্রুতি নাটক, কলকাতা দূরদর্শনে টেলিভিশনে অভিনয় আবৃত্তি, এবং ফিল্মে কিছু সুযোগ ছোটোখাটো চরিত্রে। শুনে তোমার ভালো লাগবে যে গত মাসেই সুবীর মণ্ডল তার একটি ছবি করছেন, তাতে একটি চরিত্রে আমাকে ডেকেছিলেন, রাজা সেন তাঁর ছবিতে ডেকেছিলেন, এরকম বেশ কয়েকটি ছবিতে নীলাঞ্জন চট্টোপাধ্যায় তিনি তাঁর ছবিতে নিয়েছিলেন। ফলে মঞ্চ, দূরদর্শন, আকাশবাণী, ফিল্ম, আবৃত্তি এবং সঞ্চালনা, এই নিয়ে আমার একটা জগৎ। বাংলা কবিতা 700 বছরের স্মরণে একটা গবেষণামূলক একটা বই তোমার বোধহয় আছে, সেটা যদি একটুখানি আমাদের কাছে, আমাদের দর্শক যারা আছেন আজকের মতো সরাসরি সম্প্রচার দেখছেন তাদের কাছে যদি একটু জানা কি আছে সেই বইয়ের মধ্যে। আমি সবসময় চেষ্টা করি যে কবিতা বললে তো সেগুলো হয় রেকর্ড করা থাকবে বা ভিজুয়াল মাধ্যমে যারা ইউটিউবে দিচ্ছেন হয়তো থাকবে, কিন্তু আমার সবসময় একটা লক্ষ্য থাকে গবেষণা করার, যেহেতু আমার গবেষণা নিয়েই পড়াশোনাটা এগোয়, এখনো পড়ছি। আমার মনে হলো যে যদি এমন একটা সহজ পাত্রে আমার বাঙালিদের বা বাংলা কবিতা ভালোবাসেন এরকম মানুষকে আমি একটা কিছু দিতে পারি, তাতে আমার মনে হলো পড়াশোনা করতে গিয়ে যে আমি যদি 700 বছরের বাংলা কবিতা অন্ধকার যুগটা বাদ দিই, যখন কবিতাগুলো লেখা হচ্ছিল না, সেইটা যদি পড়ি তাহলে বোধ হয়, এবং সেটা যদি MP3-তে থাকে সে যেতে যেতে এমনি ডাউনলোড করে নিতে পারবে ফোনে, গাড়িতে শুনতে পারবে, আর তোমাদের মতন যেরকম সব পোর্টালগুলো আছে তারাও যদি এগুলোকে নেন। সেই জন্য আমি একটা, আমি এবং আমার স্ত্রী স্বাতী বন্দ্যোপাধ্যায়, সেও আমার কো-আর্টিস্ট, সহশিল্পী, আমরা দেশ বিদেশ একসাথে যাই, আমি সেখান থেকে কি দুই একটি কবিতার ঝলক শোনাতে পারব। প্রথমে শোনাই বড়ু চণ্ডী দাসের কয়েকটি লাইন, চতুর্মাসিক বিরহ বেদনা। এই বর্ষাকাল শ্রাবণ মাস, বড়ু চণ্ডী দাস কি বলছেন, আষাঢ় মাসে নবমেঘ গরজে, মদনে কদনে মোর নয়নে ঝুরোয়ে, পাখি জাতি নহ বড়য়ে উড়ি পড়ি যাও তথা, মোর প্রাণ না কাহাঞ্চি বসে তথা, কেমনে বঞ্চিব রে বরিষা চারি মাস, এভর জনগণে কান্ন করিল নিবাস। ওখান থেকে যদি একটু বিদ্যাপতিতে যাই, এ সখি হামারে দুঃখের নাহি ওর, এভর বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, ঝম্পি ঘনগর জন্তি সন্ততি ভুবন ভরি বরি খন্তিয়া, কান্ত পাহু কাম দারুন সঘন খর সর খন্তিয়া। সেখান থেকে যদি একটু যাই লালন সাঁয়ের কবিতায়,
আমি একদিন না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশি নগর এক পড়শি বসত করে। ওরে গাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণি পারে, মনে করি দেখবো তারে আমি কেমনে। ঈশ্বর গুপ্তের কয়েকটি লাইন। এসো 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 প্রাণ, বসো এইখানে, ভালো আছি বলো মুখে, শুনি তাই কানে। ভালো ভালো ভালোবাসা না বাসো আমায়, তুমি যদি ভালো থাকো ভালো থাকি তাই। ভাবিতে জানাও যেন ভালোবাসা কত, কেমন সে ভাব তব হব অবগত। বীমা যোজনা প্রকল্প সমাজ সাথী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সামাজিক নিরাপত্তা দানের উদ্দেশ্যে প্রতিটি জেলায় স্মার্ট কার্ডের মাধ্যমে দুর্ঘটনাজনিত বীমা যোজনা চালু করা হয়েছে। এই বীমার জন্য সদস্যদের কোনো প্রিমিয়াম দিতে হবে না। বীমার আওতায় থাকা ব্যক্তির দুর্ঘটনাজনিত মৃত্যু হলে 2 লক্ষ টাকা, দুর্ঘটনাজনিত কারণে সম্পূর্ণ পঙ্গু হলে 2 লক্ষ, যে কোনো দুর্ঘটনায় বিনামূল্যে সর্বাধিক 60,000 টাকা পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা, মৃত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সন্তানদের শিক্ষা সংক্রান্ত খরচ বাবদ সর্বাধিক 25,000 টাকা প্রদান, এছাড়াও থাকছে নানান সুবিধা। জানতে যোগাযোগ করুন জেলার বা ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিকের সঙ্গে। পরের একটি আমি বলবো মদন মোহন তর্কালঙ্করের সেই হারিয়ে যাওয়া কবিতা, আপনাদের যারা 50 ঊর্ধ্ব তাদের মনে পড়বে। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি ফুটিয়া উঠিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এরকম ভাবে আমাদের 700 বছরের বাংলা কবিতা স্বর্ণিম শেষ পর্যায়ে আমরা যখন এলাম, সেখানে যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, তার আগে রবীন্দ্রনাথ, এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের কবিতা, গিরিশ ঘোষের কবিতা, সেগুলোও রয়েছে। আবার এখনকার দিনে সুবোধ সরকার, জয় গোস্বামী, শ্রীজাত তাদের কবিতা, পিনাকী ঠাকুর, শিবাশিষ মুখোপাধ্যায়, বিনোদ ঘোষাল, কত নাম করব। আমরা এইরকমভাবে 77টি কবিতা নিয়ে একটা MP3 করার চেষ্টা করছি, এবং যদি চাইছি যে দেশ বিদেশের যারা আছেন তারা যদি বলেন আমি সেগুলি তুলে দেবো, কোনো পয়সার জন্য নয়, ভালোবেসে আমি চাই বাংলা কবিতা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। কবিগুরু তিনি একদিন নোবেল এনেছিলেন, আমাদের আনন্দ এবং সম্মান বেড়েছিল, আমরা তার উত্তরাধিকারী, আমরা চাই বাংলা কবিতা প্রচার প্রসার হোক সারা বিশ্ব জুড়ে। আর একটা প্রশ্ন আমার খুব জানার ইচ্ছে তোমার কাছ থেকে, তোমার তো একটা সংস্থা আছে শৈল, সেখানে প্রচুর ছেলে মেয়ে তোমার কাছে শেখে, বাংলা কবিতা কেন শিখবে ছেলে মেয়েরা, কেন কেন আবৃত্তি চর্চা করবে? একটা কথা বলবো চন্দন, সেটা হচ্ছে আমি এটা বিশ্বাস করি, ভাষা তো কোনো জ্ঞান নয়, ভাষা হচ্ছে সংযোগের সেতু। আমরা ওনাকে মনে করি সে ফ্রেঞ্চ জানে, জার্মানি জানে, ইংরেজি জানে, সে খুব বুঝি জ্ঞানী, ভাষা জ্ঞান নয়, ভাষা সেতু। তো মত বহিঃপ্রকাশ এবং নিজের কথা প্রকাশ করার প্রথম স্তম্ভই হওয়া উচিত মাতৃভাষা। সে যে দেশেই জন্মান না কেন, সে যদি মাতৃভাষাটিকে ভালো করে শেখে, তাহলে যেমন জিমনাস্টিক যেমন মাদার অফ অল স্পোর্টস বলা হয়, তেমনি মাতৃভাষাও কিন্তু, মাতৃভাষা লব্ধ জ্ঞান অন্য ভাষাকে নিতে সাহায্য করে। সেই দিক থেকে এখনকার ছেলেমেয়েরা যদি ঠিক করে বাংলা ভাষা শেখেন, আমার মনে হয় তাতে তাদের লাভ হয়। আর আরও একটা আমাদের শ্লাঘার দিক আছে, সেটা হচ্ছে গোটা পৃথিবীতে বাংলা ভাষার স্থান কিন্তু বড় কম নয়, গোটা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ কিছু কম নন। আমি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ছাড়াও আমি কথা বলছি, গোটা পৃথিবীতেই অনেক বাঙালি আছেন, এবং র্যাঙ্কিং এর দিক থেকেও বোধ হয় 3 বা 4 নম্বর, আমি ওই সংখ্যাতত্ত্ববিদ নই, সেই দিক থেকে আমরা কিন্তু বেশ খানিকটা এগিয়ে, তাই বাংলা ভাষা শেখা উচিত। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, অনুমায়টা বলো যে তোমার জীবনে কবিতা চর্চার এই প্রভাব কতটা? সবটা। আমি খেলোয়াড় হইনি, ছোটবেলায় খেলাধুলো করতাম, স্বপ্নে ছিল আসো স্বপ্ন বড়, আয় মোরা সবাই মিলে খেলবো রায় বেশে, মোদের ভাবনা ভয় কিসে, মোরা খেলবো রায় বেশে, আয় এই বোতলজারি করেছি আমরা। কিন্তু
কবিতা শিখতে গিয়ে আমার মনে হলো কবিতা আমার চেতনাকে গভীরতা দিয়েছে, প্রকাশ করতে সাহায্য করেছে। আমার বিয়েও কিন্তু কবিতা চর্চা করে এমন একজনের সাথে। আমার পুত্র কন্যার নাম, আমার মেয়ের নাম কবিতা। আমার মা বললেন তোমার বউ এবং তুমি তোমরা দুজনেই চর্চা করো কবিতা। আমি কবিতা আবৃত্তি করতাম বলে প্রথম আকাশবাণীতে সুযোগ পাই, গেছি শিশু মহলে, বিদ্যার্থীদের আসরে, দূরদর্শনে গেছি, চাকরি করছি গণমাধ্যমে। আমি বিশ্বাস করি কবিতা নিয়ে পড়েছি বলে, চর্চা করেছি বলে। আমি রবীন্দ্রভারতীতে নাটক নিয়ে পড়াশোনা করেছি, সেখানে কবিতা প্রাথমিক স্তর। সুতরাং আমার চাকরি, দেশ বিদেশে যাওয়া, বিয়ে, আমার ছেলে মেয়ে, এমনকি আমার মেয়ের নাম সৌমিত্র চট্টোপাধ্যায় দিয়েছেন আলোকিতা, সুনীল গঙ্গোপাধ্যায় আমার ছেলের নাম দিয়েছেন নবনীল। ফলে আমার গোটা জীবন জুড়েই কবিতা, এবং কবিতা আমার কী দেয়নি, আমি অশেষ অশেষ কৃতজ্ঞ আমি কবিতা চর্চা করেছি বলে আমার ধারণা। অন্য যে কোনো ছেলে মেয়ে, এখন অবশ্য অনেক ছেলে মেয়ে তারা চাকরি বাকরি ছাড়া শুধু কবিতার উপরে জীবিকা নির্বাহ করছেন। বহু মানুষ আছেন আমার এই পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে, কাব্য চর্চা করে তারা অর্থ উপার্জন করছেন এবং কবিতার জন্য তারা ভালো অভিনয় করছেন, সংবাদ পাঠ করছেন, এমনকি গানও গাইছেন, শুদ্ধ উচ্চারণে সঙ্গীত শিল্পী তৈরি হচ্ছেন কবিতা। সুতরাং কবিতা আমার কাছে একটা বিরাট ব্যাপার। অনুষ্ঠান আমরা শেষ করবো, তার আগে আর একটা কবিতা তোমার থেকে শুনবো, লোক সামলাতে পারছি না। আমাদের দর্শকরাও যারা আছেন নিশ্চয়ই আপনারাও চাইছেন অরুমাইদার কণ্ঠে আর একটা ভালো একটা কবিতা আমরা শুনি। তেমন মানুষ কোথায় বলো যাকে দেখে বলা যায় আমি তুমি হতে চাই। অদ্ভুত অবক্ষয়ের যুগে বসবাস আমাদের, অথচ আমরাও তো একদিন অমৃতস্য পুত্র ছিলাম যেন। আঁতুড়ে নাড়িতে কান পাতো ঠিক শুনতে পাবে, এখনো মানুষই আছো। অনেক কষ্টে তাই ফিরেছি নিজের কাছে, চলো না একবার আত্ম আবিষ্কারে যাই। আমরা এক জায়গায় থাকি কিন্তু একসাথে থাকি না, আমরা এক ভাবনাই ভাবি কিন্তু একসাথে ভাবি না। প্রত্যেকেই একক হবার প্রচেষ্টায়, আমরা কখনোই এক হই না। এক হবার কষ্ট অনেক কিন্তু আনন্দ এক। এসো এক হই, কবিতার বন্ধনে গোটা পৃথিবীর মানব জাতি এক হোক। যুদ্ধ, হিংসা, দাঙ্গা মুছে যাক, আমরা যেন সবাই সবাইকে বলতে পারি এসো এক হই। রুমাইদা, বাংলা কবিতার প্রচার এবং প্রসারে তোমার যে অবদান, তুমি কাজ করছো এখনো, আগামী দিনও ভবিষ্যতেও তুমি আরো অনেকটা এগিয়ে যাও, আমাদের তরফ থেকে শুভেচ্ছা থাকলো। আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আরো একবার ধন্যবাদ। আমিও তোমাদেরকে ধন্যবাদ জানাবো এই জন্যই যে আগে অন্যান্য অনেক গণমাধ্যমে, টেলিভিশন চ্যানেলে আমার বলার সুযোগ হয়েছে, কিন্তু আমি কখনো এরকম একটা বাংলা সংবাদ পোর্টালে এসে সংবাদের যে সমস্ত স্লটসগুলো আছে তার থেকে কর্তৃপক্ষ একটি বাংলা কবিতার প্রচার প্রসার নিয়ে লাইভ অনুষ্ঠান উপহার দিতে চেয়েছেন। আমার রাজ্যের, আমার দেশের এবং দেশের বাইরে যারা দেখছেন তাদের সকলকে প্রণাম জানাচ্ছি। আপনারা সময় দিয়ে শুনলেন, বা যারা শুনলেন না ইউটিউবে পরে শুনছেন, তখনও আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর পৃথিবীর যে প্রান্তেই থাকুন, যদি কখনো কোথাও মনে হয় যে অরুমাই বন্দ্যোপাধ্যায়কে লাগবে বাংলা কবিতার প্রচার প্রসারের জন্য, তাকে দরকার, ডাকবেন, নিশ্চয়ই হাজির থাকবে। আজকে সরাসরি অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি, এখন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ, এবং সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ বিশ্ব বাংলায়। নমস্কার।